হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইনফরমেটিভ ভিডিও, তো উইদাউট এনি স্কিপ এন্ড পর্যন্ত দেখতে থাকবে, আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। সো ফার্স্টলি আমি বলে দিই, তোমরা তো ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমি ভিডিওটা কোন টপিকের উপর বানিয়েছি। সো লাস্ট ইয়ার আমি বানিয়েছিলাম ব্যাঙ্কুড়া খ্রিস্টান কলেজ ট্যুর। সো সেই ভিডিওটাতে তোমরা অনেকটাই আমাকে সাপোর্ট করেছো, অনেকটাই ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো তোমাদের অনেকের, মানে আমার সাবস্ক্রাইবার বা ভাই, আমার ভাই বোনেরা যাই বলো, আমার ফ্রেন্ডসরা, তো তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল, তো সো সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তার মধ্যে তোমরা অনেক 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 কোয়েশ্চেন করেছো, সো সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে অবভিয়াসলি করেওছি রিপ্লাই, বাট আমার মনে হয় তোমাদেরকে আমি যতটা একটা ভিডিও থ্রু দিয়ে ডিটেলসে বলতে পারবো ততটা আমি রিপ্লাই তো অতটা বলা পসিবল না। সো সেই জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে কিছুদিন ওয়েট করো, আমি তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি তোমাদের জন্য। যারা যেমন কয়েকটা বোন আমাকে বললে যে দিদি ফ্রেশার্সদের জন্য কিছু একটা ভিডিও বানাবো বা কিছু বলো, সো আমি এই ভিডিওটা আমার যতটা এক্সপিরিয়েন্স, আমার যতটা নলেজ, তারও উপরে গিয়ে আমি কিছুটা স্টাডি করে, কিছুটা গুগল সার্চ করে, কিছু জনকে কিছু জিজ্ঞাসা করে, সমস্ত কিছু ডিটেলস আর কি আমি কালেক্ট করেছি। ওকে, সো তোমাদের জন্য ভিডিওটা সো উইদাউট এনি স্কিপ লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে। গাইস, তার আগে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে বিএসসি নার্সিং, এমবিবিএস, বিফার্ম, এই সমস্ত রকম কোর্সগুলো করতে চাও তারা অবভিয়াসলি আমাকে জানাতে পারো, কমেন্টে জানিও, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করে নেবো। অ্যাকচুয়ালি আমার একটা স্যার আছে, উনি আমাকে বলেছেন উনি আছেন, কানেক্টেড আছেন পুরো অল ওভার ইন্ডিয়ার, তো যে যে প্লেসে নিতে চাও সেই প্লেসে পেয়ে যাবে, ঠিক আছে, বা ব্যাঙ্গালোরেও আছে, ঠিক আছে, অনেক এরকম প্রতিষ্ঠান রয়েছে, তো উনি সেখানে অ্যাডমিশন করিয়ে দেন, অনেকটা কম ফিজের মধ্যেই করিয়ে দেয়। আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি তো কেউ যদি এটার বিষয়ে জানতে চাও আমাকে কমেন্টে জানিও, দেন আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো তারপর, ঠিক আছে। অ্যান্ড যদি তোমরা নার্সিং বা মেডিকেল বিষয়ে কিছু জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, নেক্সট ভিডিও আমি ওটার উপরেও নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে। খ্রিস্টান কলেজের যে কোর্সগুলো আছে সেই কোর্সের কী কী কোর্সের মধ্যে কী কী সাবজেক্টগুলো পড়ছে, কোর্সের আন্ডারে কী কী সাবজেক্ট, আই মিন সেই কোর্সের যে ফিজ পার ইয়ার, সেই ফিজ সম্বন্ধ
কিছু আর ইন্ট্রোতে না বলে ভিডিও টপিকে ডাইরেক্ট আসা যাক। সো গাইস, এই আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজ আগে ছিল বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, বাট নাও আমাদের বাঁকুড়ার ইউনিভার্সিটির আন্ডারেই আছে খ্রিস্টান কলেজ। সো এখানে বেসিক্যালি সায়েন্স অ্যান্ড আর্টস এর কোর্স অ্যাভেলেবেল আছে। খ্রিস্টান কলেজের লোকেশনটা আমি একটু তোমাদেরকে জানিয়ে দিই। তো খ্রিস্টান কলেজের মেন বা প্রপার লোকেশন যদি বলো, তোমরা কলেজ মোড় বলতে পারো বা চার্চ মোড় বলতে পারো, ঠিক আছে? এগুলো এগুলো বেসিক ইনফরমেশন, দেন আমি মেইন টপিকে যাই। সো গাইস, আমাদের এখানে আমাদের খ্রিস্টান কলেজে যে কোর্সেসগুলো তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে বিএ, বিএ অনার্স, বিএসসি, বিএসসি অনার্স অ্যান্ড পিএইচডি, এমএ অ্যান্ড অলসো বিপিএড, ঠিক আছে? এই কোর্সগুলো অ্যাভেলেবেল আছে। সো গাইস, এগুলোর মধ্যে বিপিএড অ্যান্ড এমএ যে কোর্স আছে সেটা কিন্তু অনলি টু ইয়ারের আছে, বাকি সমস্ত রোগগুলো যেমন হয় থ্রি ইয়ার্স, সো থ্রি ইয়ার্স কোর্স আছে বাকিগুলো। তো গাইস, যারা 12th পাস বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তারা অলসো বিপিএড কোর্স করতে পারো, অ্যান্ড বাকি সব কোর্সগুলোর জন্য কিন্তু অনলি ফর 12th পাস ম্যান্ডেটরি, ঠিক আছে? অ্যান্ড বিএসসি, বিএ, বিএ অনার্স, বিএসসি অনার্স এগুলো এই কোর্সগুলোর জন্য তোমাদেরকে এলিজিবিলিটি দরকার হচ্ছে 12th পাস। অ্যান্ড যদি তোমরা পার্সেন্টেজ বলো, দেন রেজাল্টের এইচএস রেজাল্টের 50%, আমি 55 একজনকে রিপ্লাই করেছিলাম, বাট 55 না, ঠিক আছে? ওটা কিন্তু 50%, তোমাদের যদি বিশ্বাস না হচ্ছে সো ইউ ক্যান গাইজ চেক দ্য গুগল, ওকে? গুগলে তোমরা চেক করে দেখতে পারো, 50% মার্কস যাদের মিনিমাম থাকবে তারা কিন্তু এখানে আমাদের ব্যাঙ্কুড়া খ্রিস্টান কলেজে এসব কোর্সগুলো নিয়ে পড়ার জন্য এলিজিবল। এরপর আমি যদি কোর্স ফিগুলো একটু বলি তোমাদেরকে, পার ইয়ার অ্যাভারেজ যেটা আমি তোমাকে পার ইয়ার ওয়ান ইয়ারের কতটা ফিজ আমি সেটা তোমাদেরকে একটু ডিটেলস আলোচনা করছি। সো গাইস, বিপিএড যেটা টু ইয়ারের কোর্স হয় সেটা ওয়ান ইয়ার তোমাদেরকে পে করতে হবে 50,000 রুপিস, 50,000 টাকা, ওকে? অ্যান্ড যারা বিএসসি কোর্স করছো তাদের জন্য ফিজ লাগছে 3,900 সামথিং, যারা বিএসসি অনার্স তাদের 4,200 সামথিং লাগবে ফিজ ওয়ান ইয়ার। অ্যান্ড যারা বিএ কোর্স নিয়ে ভর্তি হওয়ার ভাবছো তাদের জন্য তাদের লাগবে মিনিমাম 3,100 কি 150 টাকার মতো, আর যারা বিএ অনার্স তাদের 3,500। অ্যান্ড গাইস, যারা পিএইচডি করতে চাও তাদের কিন্তু এজ লিমিট হচ্ছে 35, অ্যান্ড তাদেরকে এমএসসি তে মিনিমাম 55% রিমার্কস দরকার তাদের। কোর্স ফিগুলো বললাম, এরপর আমি তোমাদেরকে বলবো যে কোর্সটার মধ্যে কি কি সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। তারা বিএসসি এর মধ্যে কি সাবজেক্ট পাবে আমি বলে দিই, ফিজিওলজি, বোটানি, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স ও জুওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, নিউট্রিশন, ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো থাকছে। অ্যান্ড যারা বিএ অনার্স করছো তাদের জন্য সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি,
সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি এন্ড সোশ্যালজি সো গাইস আপনাদেরকে কোর্স এন্ড কোর্সের ফি গুলো সব বললাম এরপর আমি চলে যাব ডাইরেক্ট হোস্টেল ফিস সম্বন্ধে সো আমি জানি না ভিডিওটা লেন্দি হচ্ছে কিনা বাট আমার মনে হয় এই ভিডিওতে তোমাদেরকে আমি যতটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে পারবো দেন তোমাদের জন্য ততটা সুবিধে সো যদি এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবভিয়াসলি আমাকে কমেন্ট করতে পারো সো গাইস হোস্টেল কিন্তু বোথ ইউজি পিজি অ্যান্ড বিপিএড এর জন্য অ্যাভেলেবল রয়েছে সো এখানে মেইনলি টোটাল ফোর হোস্টেলস রয়েছে আমাদের ব্যাঙ্কুড়া খ্রিস্টান কলেজের তরফ থেকে ফোর্স বলতে দুটো হচ্ছে মেনদের জন্য অ্যান্ড দুটো হচ্ছে ফিমেলদের জন্য অ্যান্ড দুটোতেই স্টুডেন্ট ক্যাপাসিটি কিন্তু ওরা 80 করেই রেখেছে 80 করে ঠিক আছে সো গাইস বয়েজদের জন্য যে হোস্টেলগুলো আছে সেটার নেমগুলো হচ্ছে ব্রাউন হোস্টেল অ্যান্ড মিথেল হোস্টেল যদি তোমরা বুঝতে না পারো আমি এখানে লিখে দিয়ে দিচ্ছি টেক্সট দেখে নিও অ্যান্ড গার্লসদের যে কলেজ নেমগুলো আই মিন কলেজের হোস্টেল নেমগুলো আছে সেগুলো হচ্ছে সিস্টার নিবেদিতা হোস্টেল মাদার টেরেসা হোস্টেল গার্লসদের যে হোস্টেল ফিসগুলো রয়েছে 5640 সামথিং এরকম অ্যান্ড সো গাইস সাইডে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি রিয়েলি সরি আমি ওপরে এসে ভিডিও বানাচ্ছি যাতে না নিচে কোনো ডিস্টার্বিং হয় বাট তাও ওপরে এসে সেম কেস কী করতে পারি আমি তো যাই হোক আর ছেলেদের যে ব্রাউন হোস্টেল আছে সেটার ফিস মিনিমাম 6240 এরকম সামথিং আর মিথেল যে হোস্টেলটা আছে সেটা হচ্ছে 5640 এরকম এদিকে আমি হোস্টেল ফিগুলোও বললাম অ্যান্ড কোর্সেস ফিগুলোও আমি বললাম অ্যান্ড তোমাদের এই খ্রিস্টান কলেজের সম্বন্ধে একটু ডিটেলসও বললাম এরপর আমি তোমাদেরকে গাইস কয়েকটা নর্মাল বেসিক নলেজ যেটা আমি বললাম দেওয়ার আছে তো সেটা আমি তোমাদেরকে দিয়ে দিই এখানে একজন আমাকে মেসেজ করেছে যে ওদের একটুকু মানে প্রবলেম আছে তো সেই জন্য আর কি হোস্টেলগুলো ওরা ওখানে অ্যাফোর্ড নাও করতে পারে বা ওখানে নাও পেতে পারে কোনো তো গ্যারেন্টি নেই 80 করে ক্যাপাসিটি বাট এখানে কত কত স্টুডেন্ট পড়ছে এমনিতে তো সবাই ক্যান্ডিডেট থাকেও না যদিও বা তাও আমি বলে রাখি আগের থেকে যে যদি মানে ইনি যেহেতু বলেছেন যে কোনো যদি বাড়ি ভাড়া রেন্ট পাওয়া যায় তো সেটার ইনফরমেশন তো অ্যাকচুয়ালি আমাদের লোকেশন বাড়ির লোকেশনটা তো কলেজ লোকেশন থেকে অনেকটাই দূর সেই জন্য অনেকটা না 15-20 মিনিটসের ডিস্টেন্স বাট অ্যাকচুয়ালি ওখানকার কাছাকাছি কোথায় বাড়ির রেন্ট পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি ভাই আমি জানি না তো আমাদের এখানেও আমি ঠিক জানি না আমি থাকলে অবভিয়াসলি আমি রেফার করতাম ঠিক আছে তো আমি ভিডিওতে যারা যদি আমাদের কাছাকাছি কোনো লোকেশন কেউ দেখছো যারা বাড়ির রেন্টে রেখেছো অ্যান্ড কলেজ লোকেশনের কাছেই কাছাকাছি দেন আমাকে কমেন্টে অবভিয়াসলি জানিও অ্যান্ড আর যারা বলছো যে যাদের চায় তো আমি তাদেরকে বলে দিই একটা কথা তাদেরকে একটা সাজেশন আমি দিতে পারবো আমার তরফ থেকে যে তোমরা গুগল করতে পারো একটুকু ওই লোকেশনটা সার্চ করে তোমরা গুগলে সার্চ করে লিখতে পারো যে কোথায় মানে এই লোকেশনটা দিয়ে পরে রেন্ট হাউস লিখতে পারো তো ওখানে যারা যারা গুগলে ছেড়েছে তারা কিন্তু তুমি কিন্তু তাদের বাড়ির ডিটেলস তাদের বাড়ির মানে ওখানে না যেয়ে তোমাকে পুরো বাড়ির ছবি সহ কত রেন্ট সমস্ত কিছু ওখানে নাম্বার দেওয়া থাকবে যে ওনারা তার সমস্ত কিছু ওখান থেকে তোমরা ইনফর্ম করে নিয়ে জেনে নিতে পারো বাড়িতে বসেই তোমরা একসাথে অনেকগুলো আর কি বাড়ি দেখতে পারো বাড়িতে বসেই ঠিক আছে কারণ অনেকের তো অনেক দূরে বাড়ি বাড়ি কে এখানে এসে কোথা থেকে খুঁজবে যদি না চেনা জানা কেউ থাকে বাঁকুড়াতে অবভিয়াসলি আমি বুঝতে পারছি তো তাদের জন্যই আমি বলছি তো যদি কেউ না বুঝতে পারো আমাকে বলো আমি নেক্সট ভিডিও ওটা একটা স্ক্রিন রেকর্ড ভিডিও বানিয়ে আমি তোমাদের সামনে তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি যদি কেউ না পারো তো আমি বলে দিলাম যে তোমরা ওরকম গুগল সার্চ করতে পারো গুগল সার্চে কিন্তু ওই কাছাকাছি লোকেশনে কীরকম রেন্ট তোমার প্রয়োজন কীরকম রুম কীরকম কী দরকার সমস্ত কিছু তোমরা তোমাদের পছন্দের মতো পেয়ে যাবে একটু গুগল করতে হবে তোমাদেরকে ঠিক আছে কিছু নেই আমাদের কলেজ তরফ থেকে তো জানোই যে স্কলারশিপের তো সুযোগ সুবিধা আছেই থাকে প্রত্যেকটা কলেজে তো আমাদের এই কলেজেও রয়েছে অনেক রকম স্কলারশিপ রয়েছে স্বামী বিবেকানন্দ তারপর আরও নানা রকম প্রচুর স্কলারশিপ রয়েছে তোমাদেরকে জাস্ট কী করতে হবে কাছাকাছি কোনো অনলাইন সেন্টারে যাও সেখানকার দাদাকে মানে কম্পিউটার সেন্টারে ক্যাফেতে গিয়ে সেখানে যে আর কি কম্পিউটারে মেন কাজ করে সেই দাদাকে তোমরা সেই দাদার সাথে কানেকশন রাখো ঠিক আছে তার সাথে কমিউনিকেশন করো বেশি বেশি কারণ তার কাছ থেকে অনেক কিছু জানতে পারবে এরপর তোমাদেরকে একটা কথা বলি যেসব কোর্স ফিগুলো বললাম সেটা কিন্তু ওকে ওই কোর্স ফি থেকে যে নর্চর হবে না সেরকম না ঠিক আছে আমি একটা বেসিক বললাম ওই রকম ওই মানে ওটার মধ্যেই হবে ঠিক আছে একটু কম নয় একটু বেশি খুব ডিফারেন্স না হলেও একটু ডিফারেন্স তো থাকবে অ্যান্ড তাছাড়াও তোমাদেরকে যে নিজেদের পার মান্থ একটা এনরোলমেন্ট থাকে এটার ফর্ম ফিল আপ থাকে আরও নানা রকম প্রচুর ফর্ম ফিল আপ থাকে প্লাস যখন রেজাল্ট কাম আউট হয় সেই রেজাল্টগুলো তোমার যেগুলো অনলাইন থেকে তোমাদেরকে কখনো কখনো দেখতে হবে প্রচুর প্রচুর তোমাদেরকে কাজে লাগবে অনলাইন সেন্টারে যাওয়ার
তো সেই জন্য আমি তোমাদেরকে বলে রাখছি আগে থেকে কম্পিউটার সেন্টারে যে দাদা থাকবে তাদের সাথে কমিউনিকেশন ভালো করবে, যাতে কিছু নোটিস থাকে যেগুলো কিন্তু দাদাগুলো তোমাদেরকে বলে হেল্প করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমাকে সবসময় নোটিস ফলো রাখতে হবে বা কলেজে রেগুলার যেতে হবে বা কোনো ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করে একটা ভালো কানেকশন রাখতে হবে যাতে তুমি বুঝতে পারো, ঠিক আছে? রেগুলার বেসিকে কলেজ যাওয়া তো কারো কারো পসিবল না হতে পারে, তাই না? এটা বললাম। এক্সট্রাও আরো অনেক খরচা কিন্তু হয়ে থাকে, এটাই না যে 3,500 কোর্স ফি তো ওয়ান ইয়ার শুধু ওটাই লাগবে, এর থেকে 1 টাকা কম বেশি না, সেরকমটা না। কিন্তু এর জন্য অনেক কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা করে আরো খরচা থাকে, তো হাতে আরো কিছু টাকা হাতে প্রিপেয়ার রাখবে। তো যেটা বলছিলাম যে স্কলারশিপের সুবিধা অবভিয়াসলি আছে, তোমরা ওই কম্পিউটার সেন্টারে দাদার কাছে গিয়ে বলতে পারো যে দাদা আমার এত পার্সেন্টেজ এরকম নাম্বার, তো এই হিসাবে আমি কি কি স্কলারশিপ পেতে পারি একটু লিস্ট বার করে দাও। আমরা যেগুলো জানি সেগুলোই আমরা যে সাধারণত কম্পিউটার সেন্টারে বলি যে দাদা এই বিবেকানন্দ এই এই এটা এই যে স্কলারশিপটা আছে সেটা আমি নেবো, ঠিক আছে, ওই ওইটার ফর্ম ফিল আপ করবো। বাট এরকম বলো না কোনোদিনও, ওখানে গিয়ে বলবে যে দাদা আমার এরকম এরকম পার্সেন্টেজ আছে আমার, তো এটার মধ্যে আমি কি কি স্কলারশিপ পেতে পারি, সেখানে তোমাকে সেখানে লিস্ট দিয়ে দেবে। সেখানে ফার্স্ট মেরিট লিস্ট যাদের বেরিয়ে গেছে তারা আমাকে অবভিয়াসলি কমেন্টে জানিও কাদের কাদের নাম এসছে অ্যান্ড কাদের কাদের আসেনি তারাও জানিও। সেকেন্ড মেরিট লিস্ট বেরাবে, ডোন্ট ভ্যারি, কোনো টেনশন না। আমি কিন্তু গুগল থেকে এটা সার্চ করছি যে ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট অ্যান্ড থার্ড মেরিট লিস্ট এগুলো কখন কখন বেরোবে, তো এগুলো আমি তোমাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও একটু, পজ করে দেখি। তো এখানে কিন্তু হোস্টেল অ্যাডমিশন ইনফরমেশনটা আগে থেকেই দেওয়া আছে, চেক করে নিও। তো গাইস এই ছিল আমার কিছু ইনফরমেটিভ ভিডিও, আমার মনে হয়েছে কিছু ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদেরকে বলা উচিত। তো এছাড়াও যদি তোমরা কেউ কিছু জানতে চাও তো আমাকে অবভিয়াসলি কমেন্টে জানিও। অ্যান্ড তো সো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও বা ব্লগিং ভিডিও বা ফানি ভিডিও বা রিভিউ ভিডিও। সো গাইস আমি অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে প্রচুর টাইপ অফ ভিডিও আমি এখানে পোস্ট করে থাকি, কেউ যদি কোনো টাইপের হ্যাঁ আমি এই টাইপের ভিডিও দেখতে চাই বা এই টাইপের, তোমরা অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে, যে আমি কি টাইপের ভিডিও নেক্সট ভিডিও কোন টপিকের উপর আনবো বা নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর দেখতে চাও অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিও। তো তোমরা যে টপিকটা বলো সেই টপিকে আমি ভিডিও বানাবো। ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমার জন্য টাটা বাই। ভিডিওটা যদি তোমাদের জন্য একটু কোনো হেল্পফুল হয়েছে সো অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে মোস্ট ওয়েলকাম, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন যাতে আমার আপকামিং অল ভিডিওস তোমাদের কাছে এসে পৌঁছায়। সো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বেশি বকবক করবো না। থ্যাংক ইউ সো মাচ আগের ভিডিওতে যেরকম ভালোবাসা দিয়েছো, আশা করি এই ভিডিওটাতেও অনেক ভালোবাসা পেয়ে থাকবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, লাভ ইউ।